প্রফেসর শঙ্কু ও খোকা, 7ই সেপ্টেম্বর। আজ এক মজার ব্যাপার হল, আমি কাল সকালে আমার ল্যাবরেটরি কাজ করছি, এমন সময় চাকর প্রহ্লাদ এসে খবর দিল যে একটি লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে। কে লোক জিজ্ঞেস করতে প্রহ্লাদ মাথা চুলকে বলল, আর যে, সে তো নাম বলেনি বাবু। তবে আপনার কাছে সচরাচর যেমন লোক আসে ঠিক তেমনটি নয়। আমি বললাম, দেখা না করলেই নয়, বড় ব্যস্ত আছি যে। প্রহ্লাদ বলল, আর যে, বলতেছেন বিশেষ জরুরি দরকার, না দেখা করি যাইতে চাই না। কি আর করি, কাজ বন্ধ করেই যেতে হল। গিয়ে দেখি একটি অতি গোবেচারা সাধারণ গোছের ভদ্রলোক, বছর 30 বয়স, পরনে ময়লা খাটো ধুতি, হাতকটা শার্টের 4 বোতামের 2 নেই, মুখে 3 ইনের দাড়ি, হাত 2 নমস্কারের ভঙ্গিতে জড়ো করে দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার জিজ্ঞেস করাতে ভদ্রলোক তোপ দিলে বললেন, আর যে, আপনি যদি দয়া করে একবার আমাদের বাড়িতে আসতে পারেন তো বড় ভালো হয়। আমি বললাম, কেন বলুন তো, আমি তো এখন বিশেষ ব্যস্ত। ভদ্রলোক যেন আরো খানিকটা কাচুমাচু হয়ে বললেন, আপনি ছাড়া আর কার কাছে যাব বলুন। আমি থাকি যা যায়, আমার ছেলেটার ব্যারাম কি যে ব্যারাম তা বুঝতেও পারছি না। আপনি হলেন এ মূল্যকের সবচেয়ে বড় ডাক্তার, তাই আপনার কাছে। আমি অনেক কষ্টে হাসি চেপে ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার একটু ভুল হয়েছে, আমি ডাক্তার নই, বৈজ্ঞানিক। ভদ্রলোক একেবারে যেন চুপসে গেলেন। ভুল হয়েছে, বৈজ্ঞানিক? ও, তাহলে বোধ হয় ভুলই হয়েছে। কিন্তু তাহলে কোথায় যাব বলুন তো? কেন, আপনাদের ওদিকে তো আরো অন্য ডাক্তার রয়েছেন। তা আছে, তবে তারাও কিছু করতে পারলো না আমার খোকার জন্য। কি হয়েছে আপনার ছেলের? কত বয়স? আর যে, ছেলের আমার 4 পুরেছে গত 10 মাসে। খোকা বলে, দাঁতি, ভালো নাম অমূল্য। হয়েছে কি? এই সেদিন, এই গত বুধবার সকালে আমার উঠোনের এক কোণে শেওলা ধরে ভারী পেশালা হয়ে আছে শেখ। আনে খেলা করতে গিয়ে পা পিছলে পড়ে মাথার এই বাঁ দিকটায় একটা চোট লাগলো। খুব কান্নাকাটি করলো খানিকটা, পরে দেখলাম মাথার ওইখানটা ফুলে আছে বেশ। ফোলা অবিশ্বিক দুদিনেই কমে গেল, কিন্তু সে থেকে কি যে আবলতাবল বকছে তা বুঝতেই পারছি না। অমন কথা সে এর আগে কখনো বলেনি বাবু। তবে কেমন যেন মনে হয়, বুঝতে পারি না, তবু মনে হয় সে কথার যেন মানে আছে। তবে আমরা তো মুখসুখ মানুষ, পোস্ট অফিসের কেরানি, আমরা তার মানে বুঝি না। ডাক্তার বোঝেনি তার মানে? আর দি না, আর সে ডাক্তার তো তেমন নয়, তাই ভাবলাম যে আপনার কাছে। আমি বললাম, কেন, যা যার ডাক্তার গুহ মজুমদারকে তো আমি চিনি, তিনি তো ভালো চিকিৎসক। তাতে ভদ্রলোক খুব কাতরভাবে বললেন, আমার কি তেমন সামর্থ্য আছে বাবু যে আমি বড় ডাক্তারকে ডাকব? আমায় সবাই বললে যে গিরিডির শঙ্কু ডাক্তারের কাছে যাও, তিনি দয়ালু লোক, তিনি পয়সায় তোমার ছেলেকে ভালো করে দেবেন। তাই এলুম আর কি, লোকটিকে দেখে মায়া হচ্ছিল, তাই আমার ব্যাগ থেকে 20 টাকা বার করে দিয়ে বললাম, আপনি গৃহ মজুমদারকে দেখান, তিনি নিশ্চয়ই আপনার ছেলেকে ভালো করে দেবেন। ভদ্রলোক কৃতজ্ঞভাবে টাকাটা পকেট কুড়ে হাত জোর করে মাথা হেট করে বললেন, আসি তাহলে, আপনাকে অযথা বিরক্ত করলুম, মাফ করবেন। ভদ্রলোক চলে যাবার পর নিশ্চিন্ত মনে হাত ছেড়ে ল্যাবরেটরি ফিরে এলাম। এরা আমাকে ডাক্তার বলে ভুল করলো কি করে, সেটা ভেবে যেমন হাসি পাচ্ছে তেমন অবাকও লাগছে। 10ই সেপ্টেম্বর, সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা আমার চিরকালের অভ্যাস। উঠে হাত মুখ ধুয়ে একটু উসির ধারে বেড়াতে যাই। আজ পাঁচগুণ সেরে ফিরে এসে দেখি চ, আজ আর ডাক্তার প্রতুল, গৃহ মজুমদার ও সেদিনের সেই ভদ্রলোকটি আমার বৈঠকখানায় বসে আছেন। আমি তো অবাক, প্রতুলবাবু এমনিতে বেশ হাসি খুশি, কিন্তু আজ দেখলাম তিনি রীতিমতো গভীর ও চিন্তিত। আমাকে দেখে সোফা ছেড়ে উঠে নমস্কার করে বললেন, আপনি তো মশাই বেশ আমার ঘাড়ে চাপিয়ে দিলেন, এই চিকিৎসা তো আমার দ্বারা সম্ভব নয় প্রফে। সর শঙ্কু, আমি প্রহ্লাদকে ডেকে কফি আনতে বলে সোফায় বসে প্রতুলবাবুকে বললাম, কি অসুখ হয়েছে বলুন তো ছেলেটি? কষ্টটা কি? কোনো কষ্ট আছে বলে মনে হয় না, তবে মাথায় চোট লেগে ব্রেনে কিছু হয়েছে কি? ভুল বকছে, বকছে, তবে ভুল ঠিক বলা শক্ত, এখন পর্যন্ত এমন কিছু বলতে শুনিনি যেটাকে জোর দিয়ে ভুল বলা চলে। আবার এমন ক ইসো বলতে শুনেছি যেগুলো একেবারে অবিশ্বাস্য রকম ঠিক, কিন্তু আমি বা এ ব্যাপারে কি করতে পারি বলুন। প্রতুলবাবু ও অন্য ভদ্রলোকটি পরস্পরের দিকে চাইলেন। তারপর প্রতুলবাবু বললেন, আপনি একবার আমাদের সঙ্গে চলুন, আমার গাড়ি আছে, একবার দেখে আসুন অন্তত। আমার মনে হয় আর কিছু না হোক আপনার খুব আশ্চর্য ও ইন্টারেস্টিং আসবে। সত্যি বলতে কি, কেউ যদি এর একটা কিনারা করতে পারে তবে সেটা আপনি পারবেন।
খুব একটা জরুরি কারণ না থাকলে প্রতুলবাবু আমাকে এমন অনুরোধ করতেন না সেটা জানি। কাজেই শেষ পর্যন্ত তাদের সঙ্গ নিতেই হল। ফিয়াত গাড়িতে করে গিরিডি থেকে যা যা পৌঁছতে আমাদের লাগলো 2 ঘন্টা। পথে আসতে আসতেই জেনেছিলাম অন্য ভদ্রলোকটির নাম দয়ারাম বোস, 7 বছর হল যা যার পোস্ট অফিসে চাকরি করছেন, বাড়িতে স্ত্রী আছেন আর ওই একটি মাত্র ছেলে অমূল্য ওরফে খোকা। বাড়িটাও দেখলাম ভদ্রলোকের চেহারার সঙ্গে মানানসই, খোলা ছাতওয়ালা একতলা বাড়ি, 2টি মাত্র ঘর আর একটা 8x10 উঠোন, যে উঠোনে খোকা পিছলে পড়েছিল। উপদিকে ঘরের একটা ছোট্ট খাটের উপর বালিশে মাথা দিয়ে খোকা শুয়ে আছে। প্রবাস শরীর, মাথাটা আর চোখ দুটো বড়, চুলগুলো ছোট ছোট করে ছাঁটা। আমাকে ঘরে ঢুকতে দেখেই খোকা বলল, স্বাগতম। আমি একটু হেসে বললাম, তুমি সংস্কৃতে অভ্যর্থনা জানাতে শিখলে কি করে? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে খোকা কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে বলল, 6 and 7.25। পরিষ্কার ইংরেজি উচ্চারণ, কিন্তু এ প্রশ্নের মানে কি? আমি দয়ারামবাবুর দিকে চেয়ে বললাম, এসব কথা ও কোথেকে শিখল? দয়ারামের বদলে প্রতুলবাবু ফিসফিস করে বললেন, যা বুঝছি ও যে সমস্ত কথা কদিন থেকে বলছে তা ওকে কেউ শেখায়নি, ও নিজে থেকেই বলছে, সেইখানেই তো গণ্ডগোল। অথচ খাচ্ছে দাচ্ছে ঠিকই, ঘুমটা বোধ হয় একটু কমেছে। আমরা যখন বেরিয়েছি 5টায় তখনই ও উঠে গিয়ে কথা শুরু করেছে। আমি বললাম, সকলে কি বলছিল? এ প্রশ্নের উত্তর খোকা নিজেই দিল। সে বলল, কারবার সব লেনদেন পাশের ডোমেস্টিকাস। আমার পিছনেই একটা চেয়ার ছিল, আমি সেটায় ধাপ করে বসে পড়লাম। এই যে আমাদের অতি পরিচিত সব পাঠির ল্যাটিন নামগুলো বলছে। ভোরে ঘুম থেকে উঠে যে সব পাঠিকে প্রথম ডাকতে শুনি সেগুলোরই ল্যাটিন নাম হল এই 2 আর ভাস সকলেনদেন হল কাকার, পাশের ডোমেস্টিকাস হল ছড়াই। এবারে আমি খোকাকে জিজ্ঞেস করলাম, তোমাকে এসব নামগুলোকে শেখালে বলতে পার? কোনো উত্তর নেই। সে একদৃষ্টি একটা দেয়ালের টিকটিকির দিকে চেয়ে রয়েছে। এবার বললাম, একটুক্ষণ আগে আমাকে দেখে যে কথাটা বললে সেটা কি? 6 and 7.25, তা তো বুঝলাম, কিন্তু সেটার কথা শেষ করলাম না, কারণ আমার হঠাৎ খেয়াল হল আমার চশমার 2টো লেন্সের পাওয়ার হল -6 ও -7.25। এমন আশ্চর্য অভিজ্ঞতা আর আমার জীবনে কখনো হয়েছে বলে মনে পড়ে না। এবার বিছানার দিকে একটু এগিয়ে গিয়ে খোকার উপর একটু বুকে পড়ে প্রতুলবাবুকে জিজ্ঞেস করলাম, ব্যথাটা মাথার ঠিক কোনখানটায় লেগেছিল বলুন তো? প্রতুলন ডাক্তারের মুখ খোলার আগেই খোকাই জবাব দিল, অশো ক্যাম্পোরালে না, একেবারে অবিশ্বাস্য অভাবনীয় ব্যাপার, মাথার হাড়ের ডাক্তারি নামও জেনে ফেলেছে এই 4.5 বছরের ছেলে। আমি ঠিক করলাম খোকাকে আমার বাড়িতে এনে কয়েকদিন রাখব, তাকে পর্যবেক্ষণ করব, পরীক্ষা করব। মানুষের ব্রেন সম্বন্ধে অনেক কিছু স্টাডি করা হয়তো এ থেকে সম্ভব হবে, বৈজ্ঞানিক হিসাবে আমার হয়তো অনেক উপকারও হবে। দয়ারাম ও প্রতুলবাবু দুজনেই আমার কথায় রাজি হয়ে গেলেন। খোকার মা কেবল বললেন, আপনি ওকে নিয়ে যেতে চান তো নিয়েও যান, কিন্তু দয়া করে ঠিক যেমনটি ছিল তেমনটি করে আমাদের আবার ফেরত দিয়ে যাবেন। 4 বছরের ছেলে, 4 বছরের বুদ্ধি ভালো, ও যা কথা বলছে আজকাল সে তো আর আমাদের সঙ্গে নয়, সে ওর নিজের সঙ্গে, আমরা ওর কথা বুঝি না, ছেলে যেন আর আমাদের ছেলেই নেই। এতে মনে বড় কষ্ট পাই ডাক্তারবাবু, আমার ওই একমাত্র ছেলে, তাই আমাদের কথাটাও একটু ভেবে দেখবেন। এ রোগের ওষুধ আমারও জানা নেই, তবে আমার মতো বৈজ্ঞানিকের পক্ষে মাথা খাটিয়ে চেষ্টা করলে এর একটা চিকিৎসা বার করা সম্ভব নয় সেটাই বা ভাবি কি করে? তবে মুশকিল হয়েছে কি, খোকার যে জিনিসটা হয়েছে সেটাকে ব্যারাম বলা চলে কি না সেখানেই সন্দেহ। তবু বুঝতে পারি ছেলে বেশি বদলে গেলে বাপমায় কখনো ভালো লাগে না, বিশেষ করে রাতারাতি বদলালে তো কথাই নেই। যা যা ছাড়লাম প্রায় 2:30 প্রতুলবাবুই পৌঁছে দিলেন। পথে 27 মাইলের মাথায় গাড়িটা হঠাৎ একটু বি গড়ে থেমে গিয়েছিল, তাতে খোকা শুধু একবার বলে, স্পার্কিং প্লাগ। বনে খুলে দেখা যায় স্পার্কিং প্লাগেই গন্ডগোলটা হচ্ছে এবং সেটা ঠিক করাতেই গাড়িটা চলে। এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি বা খোকাও কোনো কথা বলেনি। কাল থেকেই খোকা আমার এখানে আছে, আমার 2তলার দক্ষিণ দিকের ঘরটায় ওকে রেখেছি, দিব্যি নিশ্চিন্তে আছে, বাড়ির কথা বা মা বাবার কথা একবারও উচ্চারণ করেনি। আমার বেড়ালের নাম নিউটন শুনে খোকা খালি বলল, গ্র্যাভিটি। বুঝলাম স্যার আইজ্যাক নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন সেটাও খোকা কি করে জানি জেনে ফেলেছে। বেশিরভাগ সময় খোকা চুপচাপ খাটে শুয়ে থাকে, আর কি জানি ভাবে। আমার চাকর প্রহ্লাদ তো ওকে পেয়ে ভারী খুশি, আমি যেটুকু সময় ঘরে থাকি না সে সময়টুকু প্রহ্লাদ ওর কাছে থাকে।
তবে খোকার সঙ্গে কোনো কথাবার চলে না, এইটাতে তার দুঃখ। আমার কাছে তাই নিয়ে আপোষ করাতে আমি বললাম, কিছুদিন এখানে থাকতে আশা করছি, ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কথাটা বলেই অবিশ্বাসী মনে হল যে সেটা সত্যি হবে কিনা আমার জানা নেই। খোকার মাথাটা যাতে একটু ঠান্ডা হয় তার জন্য দুটো নাগাদ ওকে একটা ঘুম পাড়ানো বড়ি দুধে গুলে খেতে দিয়েছিলাম। খোকা গ্যালাসটা হাতে নিয়েই বলল, সমলিন। অথচ দুধটা দেখে বা শুকে ওষুধের অস্তিত্বটা টের পাবার কোনো উপায় নেই। ইকে আমি তো মিথ্যে কথা বলতে পারি না, ধরা যখন পরেই গিয়েছি তখন সেটা স্বীকার করেই বললাম। তোমার ঘুমলে ভালো হবে, ওটা খেয়ে নাও, খোকা স্বাস্থ্য স্বরে বলল। না, ওষুধ দিও না, ভুল করো না। আমি বললাম, তুমি কি করে জানলে আমি ভুল করেছি? তোমার কি হয়েছে তুমি জান? খোকা চুপ করে জানালার বাইরে চেয়ে রইল। আমি আবার বললাম, তোমার কি কোনো অসুখ করেছে? সে অসুখের নাম তুমি জান? খোকা কোনো কথা বলল না। এ প্রশ্নের উত্তর কোনোদিন তার কাছে পাওয়া যাবে কি না জানি না, দেখি বইপত্র থেকে যদি কোনো কুলকিনারা করতে পারি। আজ সকাল থেকে খোকার কথা ও জ্ঞানের পরিধি অসম্ভব বেড়ে গেছে। কাল সারাদিন নানান ডাক্তারি ও বৈজ্ঞানিক বই থেকেও খোকার এই অদ্ভুত ব্যায়াম সম্পর্কে কিছুই জানতে পারিনি। দুপুরবেলা আমার ডায়েটলার স্টাডিতে বসে জুলিয়াস রেডেলের লেখা মস্তিষ্কের ব্যায়ামের উপর বিরাট মোটা বইটা একমনে পড়ছি, এমন সময় হঠাৎ খোকার গলা কানো এল, ওতে পাবে না। আমি অবাক হয়ে মুখ তুলে দেখি সে কখন জানি তার ঘর থেকে উঠে চলে এসেছে। এরাদে এখানে এসে অবধি সে তার নিজের ঘরের বাইরে কোথাও যায়নি বা যাবার ইচ্ছাও প্রকাশ করেনি। আমি বইটা বন্ধ করে দিলাম। খোকার কথার মধ্যে এমন একটা স্থির বিশ্বাসের সুর যে সেটা অগ্রাহ্য করার কোনো উপায় নেই। একজন 60 বছর বয়সের বুদ্ধিমান গুরু যদি আমায় এসে গভীরভাবে বলতো রেডেলের বইয়ে কোনো একটা জিনিস নেই, আমি হয়তো তার কথা পুরোপুরি বিশ্বাস নাও করতে পারতাম। কিন্তু 4.5 বছরের খোকার কথায় আমার হাতের বইটা যেন আপনা থেকেই বন্ধ হয়ে গেল। খোকা কিছুক্ষণ ঘরে পায়চারি করে জানালার কাছে গিয়ে দাঁড়াল, তারপর হঠাৎ আমার দিকে ঘুরে বলল, টিরজানিয়াম ফসফেট, আশ্চর্য। একতলায় আমার ল্যাবরেটরি রাখা আমার তৈরি নতুন অ্যাসিডের নাম খোকা জানল কি করে? আমি বললাম, ভারী করা অ্যাসিড। খোকার মুখে যেন এই প্রথম একটু হাসির আভাস দেখলাম। সে বলল, ল্যাবরেটরি দেখব, এই সেরেছে, ওকে ল্যাবরেটরি নিয়ে যাবার মোটেই ইচ্ছে নেই আমার। এ অবস্থায় ওকে ওই সব করা অ্যাসিড ড্যাশ ইত্যাদির মধ্যে নিয়ে গেলে যে কখন কি করে বসবে তার কি ঠিক আছে? আমি তাই একটু ইতস্তত করে বললাম, ওখানে গিয়ে কি হবে, দুলো তা ছাড়া গন্ধও ভালো নয়, নানা রকম আজেবাজে ওষুধপত্র। খোকা কিছু না বলে আবার পায়চারি শুরু করল। আমার টেবিলের উপর একটা গ্লোব ছিল, সেটা সে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। গ্লোবটায় সাউথ আমেরিকার একটা জায়গায় খানিকটা রং চটে গিয়েছিল, ফলে কিছু জায়গার নাম চিরকা লের মতো সেটা থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল। খোকা কিছুক্ষণ সেই ছোট্ট রং ওটা জায়গাটার দিকে চেয়ে থেকে তারপর আমার টেবিলের উপর থেকে ফাউন্টেন পেন তুলে খুদে খুদে অক্ষরে সেই জায়গাটায় কি জানি লিখল। শেষ হলে পর গ্লোবটার উপর বুকে পরে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম লিখেছে সেরিংহা, জ্যাকোবিনা, ট্যাম্পো, ফর্মোসা। এই কপি নামি গ্লোবটা থেকে বাদ পড়ে গিয়েছিল। তারপর থেকে নিয়ে আজ সারাদিন খোকা যে কত কি বলেছে তার ঠিকা ঠিকানা নেই। আইনস্টাইনের ইকুয়েশন, আমার নিজের পোলার রিপেলিয়ন থিওরি, চাঁদের কোনো উপত্যক সবচেয়ে বড়, কোন পাহাড় সবচেয়ে উঁচু, বুধগ্রহের আবহাওয়ায় কেন এত কার্বন ডাইঅক্সাইড, এমনকি আমার ঘরের বাতাসে কি কি জীবাণু ঘুরে বেড়াচ্ছে, সেই এসবই খোকা আউড়ে গেছে। এর ফাঁকে একটা আস্ত মাদ্রাজি গান গেয়েছে ও হ্যামলেট থেকে টু বি অর নট টু বি আবৃত্তি করেছে। বিকেল 4টে নাগাদ আমি আমার ঘরে বসে কাজ করছিলাম, প্রহ্লাদ খোকার কাছে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে আর সেই ফাঁকে খোকা তরতর করে সিঁড়ি দিয়ে নেমে একতলায় চলে গেছে। কিছুক্ষণ পরে প্রহ্লাদ ঘুম থেকে উঠে ওকে দেখতে না পেয়ে আমার কাছে এসেছে। তারপর আমরা দুজনে নিচে গিয়ে দেখি সে আমার ল্যাবরেটরির তালা দেওয়া দরজাটা ফাঁক করে ভিতরে উঁকি দিয়ে দেখছে। আমি অবিশ্বিকাকে দমকতমক কিছুই দিলাম না, কেবল ওর হাতটা ধরে বললাম, চলো আমরা পাশের বৈঠকখানায় গিয়ে বসি। সে অমনি বাধ্য ছেলের মতো আমার সঙ্গে বৈঠকখানায় সোফায় গিয়ে বসল। আর ঠিক সেই সময় এসে পড়লেন আমার পড়শি অবিনাশবাবু। তার আবির্ভাবটা আমার কাছে খুব ভালো লাগলো না, কারণ অবিনাশবাবু ভারী গপ্পে মানুষ। খোকাকে দেখে এবং তার কীর্তিকলাপ শুনে যদি আর 5 জনের কাছে গল্প করেন তাহলে আর রক্ষে নেই, আমার বাড়িতে দেখতে দেখতে মেলা বসে যাবে, আর সেই মেলার প্রধান ও একমাত্র আকর্ষণ হবে খোকা। বলা বাহুল্য, খোকাকে চেয়ারে বসে থাকতে দেখে অবিনাশবাবুর চোখ কপালে উঠে গেল।
বললেন, ইনি আবার কোথেকে আমদানি হলেন? দিলিদি শহরে তো এনাকে দেখেছি বলে মনে পড়ছে না। আমি তাড়াতাড়ি বললাম, ও আমার কাছে এসে কিছুদিন রয়েছে, এক জাতির ছেলে। অবিনাশবাবু বাচ্চাদের আদর করার মতো করে তার ডান হাতের তর্জনী দিয়ে খোকার গালে একটা টোকা মেরে বললেন, কি নাম তোমার? খোকা। খোকা কিছুক্ষণ গভীরভাবে অবিনাশবাবুর মুখের দিকে চেয়ে বলল, এক্টোমরফিক সেরিব্রেটনিক। অবিনাশবাবু চমকে উঠে দুচোখ বড় বড় করে বললেন, ও বাবা, এ কোনো দিশি নাম, ও অধ্যাপক মশাই। আমি একটু হেসে বললাম, ওটা ওর নাম নয় অবিনাশবাবু, ও যেটা বলল সেটা হচ্ছে আপনার বিশেষ আকৃতি ও প্রকৃতির বৈজ্ঞানিক বর্ণনা। ওর নাম আসলে অমূল্য কুমার বসু, ডাকনাম খোকা, বৈজ্ঞানিক নাম। অবিনাশবাবু দেখলাম বেশ অবাক হয়েছেন, আপনি আজকাল কচি খোকদের ধরে ধরে ওই সব শেখাচ্ছেন নাকি? একথার উত্তরে হয়তো আমি চুপ করেই থাকতাম, কিন্তু আমার বদলে খোকাই মন্তব্য করে বসল, উনি আমায় কিছুই শেখাননি। এই বলে খোকা চুপ করে গেল। এরপরেই অবিনাশবাবু কেমন যেন গভীর হয়ে মিনিট পাঁচেকের মধ্যেই চা কফি কিছু না খেয়ে উঠে পড়লেন। যে রকম ভাব নিয়ে গেলেন তাতে আমার ভয় হচ্ছে উনি খোকার খবরটা না রটিয়ে ছাড়বেন না। তেমন উৎপাত আরম্ভ হলে বাড়িতে পুলিশ আসবার বন্দোবস্ত করব। এখানকার ইন্সপেক্টর সমাদারের সঙ্গে আমার যথেষ্ট খাত। এর আছে 15ই সেপ্টেম্বর, খোকার বিচিত কাহিনীর যে এইভাবে পরিসমাপ্তি ঘটবে তা ভাবতেই পারিনি। গত দুদিন এক মুহূর্ত ডায়েরি লেখার ফুরসত পাইনি। কি যুক্তি যে গেছে আমার উপর দিয়ে সেটা একমাত্র আমিই জানি, কারণটা অবশ্যই যা ভয় পেয়েছিলাম। তাই সেদিন অবিনাশবাবু আমার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফেরার আগে পাড়ায় পা ঠায় ঘুরে খোকার কীর্তির বর্ণনা দেন। সেদিন সন্ধ্যা থেকে লোকজন উকিঝুঁকি দিতে শুরু করে। খোকাকে আমি তার দোতলার ঘরেই রেখেছিলাম এবং সে ঘুমোচ্ছে এই বলে লোক তাড়ানোর মতলব করেছিলাম, কিন্তু সারাক্ষণই ঘুমোচ্ছে। এ কথাটা তো লোকে বিশ্বাস করবে না। রাত 8টা নাগাদ যখন আমার নিচের বৈঠকখানায় রীতিমতো বীরজমে গেছে আর লোক এরা শাসিয়াচ্ছে যে খোকাকে না দেখে সেখানে থেকে তারা নড়বে না, তখন বাধ্য হয়ে খোকাকে নিয়ে আসতে হল। আর আমি সকলে তার উপর হুমড়ি খেয়ে পড়ে আর কি। আমি যথাসম্ভব দৃঢ়ভাবে বললাম, দেখুন মাত্র 4.5 বছরের ছেলে, আপনারা যদি এভাবে বীর করেন তাহলে তো আলো বাতাস বন্ধ হয়ে এমনিতেই তার শরীর খারাপ হয়ে যাবে। তখন তারা বলল, তাহলে ওকে বাইরে আপনার বাগানে নিয়ে আসুন না। শেষ পর্যন্ত তাই হল। খোকা বাগানে আসেনি কখনো, এসে তার মুখে কথা ফুটি। সে ঘাস থেকে আরম্ভ করে যত ফুল ফল গাছ পাতা যোগ যার বাগানে রয়েছে তার প্রত্যেকটির ব্যাটিং নাম আওড়ে যেতে লাগল। যারা এসেছিলেন তাদের মধ্যে আবার এখানকার মিশনারি স্কুলের হেডমাস, তার ফাদার বলয় ছিলেন, তিনি আবার বটানিস্ট। খোকার জ্ঞানের বহর দেখে তিনি একেবারে স্তম্ভিত হয়ে আমার বেতের চেয়ারে বসে পড়লেন। এই তো গেল পরশুর কথা। কাল আমার বাড়িতে কত লোক এসেছিল সেটা খোকা নিজেই রাত্রে বিছানায় শোবার সময় বলল। তার কথায় জানলাম লোকের হিসেব হচ্ছে সবশুদ্ধ 356 জন, তার মধ্যে 3 জন শাহ, 7 জন উড়িয়া, 5 জন আসামি, 1 জন জাপানি, 56 জন বিহারি, 2 জন মাদ্রাজি আর বাকি সব বাঙালি। গতকাল সকালে কলকাতা থেকে 3 জন খবরের কাগজের রিপোর্টার এসে হাজির। তারা খোকার সঙ্গে কথা না বলে ছাড়বে না। খোকা কথা বলল ঠিকই, কিন্তু তাদের কোনো প্রশ্নের জবাব সে দিল না। কেবল 3 জনকে আলাদা করে তাদের কাগজে কত ছাপ, কার কালি খরচ হয়, ক লাইন খবর তাতে থাকে, আর কত সংখ্যা কাগজ ছাপা হয়, এই সমস্ত হিসেব তাদের দিয়ে দিল। একজন রিপোর্টারের সঙ্গে একটি ফটোগ্রাফার এসেছিল, সে এক সময় ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে খোকার একটি ছবি তোলার জন্য ক্যামেরা উঁচিয়ে দাঁড়াল। খোকা বলল, ফ্ল্যাশ না চোখে লাগে। ফটোগ্রাফার একটু হেসে খোকা খোকা গলা করে বলল, একটা ছবি খোকাবাবু, দেখো না কেমন সুন্দর ছবি হবে তোমার। এই বলে তুলতে গিয়ে দেখে কিছুতেই আর ফ্ল্যাশ চলে না, অথচ বালকটা ঠিকই পুড়ে যাচ্ছে। এই করে সাতখানা বালক পুরো, কিন্তু ফ্ল্যাশ আর জ্বলল না। বিকেলে এক ভদ্রলোক এলেন, যিনি সমীরণ চৌধুরী বলে নিজের পরিচয় দিলেন, কলকাতা থেকে আসছেন। বললাম, কি প্রয়োজন আপনার? ভদ্রলোক বললেন, তিনি নাকি একজন ইমপ্রেসারিও, অর্থাৎ বড় বড় নাচিয়ে বাজিয়ে গাইয়ে ম্যাজিশিয়ান ইত্যাদির শো এর বন্দোবস্ত করে দেন। তার ইচ্ছে খোকাকে তিনি কলকাতার নিউ এম্পায়ার স্টেজে উপস্থিত করবেন। খ ওকা সেখানে প্রশ্নের জবাব দিয়ে মন থেকে অঙ্ক কষে ল্যাটিন আউরে গান দিয়ে লোককে অবাক করে দেবে। এ থেকে খোকার খ্যাতিও হবে, রোজগারও হবে, তেমন বুঝলে বিলেতে নিয়ে যাবার বন্দোবস্তও করা যেতে পারে। আমি বললাম, খোকার মা বাবার অনুমতি ছাড়া আমি এ ব্যাপারে মত দিতে পারি না। ওর বাবার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, আপনি তার সঙ্গে গিয়ে কথা বলুন।
সন্ধ্যার দিকে 500 লোকের সামনে বসে নানা রকম আশ্চর্য কথা বলার পর খোকা হঠাৎ চাপা গলায় বলল, মিলিস মেয়েটা, আমার ভাষা অনেকগুলোই জানা আছে, জার্মানটা রীতিমতো সর্ব। বুঝলাম, খোকা জামানে বলছে, আমি ক্লান্ত। আমি তৎক্ষণাৎ সমবেত লোকদের বললাম যে খোকা এখন ভেতরে যাবে, সে বিশ্রাম করতে চায়। লোকেরা হয়তো এ কথা একটু গুলমাল করতে পারত, কিন্তু পুলিশ থাকায় ব্যাপারটা বেশ সহজেই ম্যানেজার হয়ে গেল। খোকাকে আমার ঘরেই শোয়ালাম। প্রায় যখন 12টা বাজে তখন দেখে মনে হল সে ঘুমিয়ে পড়েছে। আমি হাতের বইটা রেখে বাতিটা নিভিয়ে দিলাম। আমার মনটা ভালো ছিল না, আমি নিজে নির্জনতা ভালোবাসি। গত দুদিন ভিড়ের খেলায় আমারও ক্লান্ত লাগছিল, যদিও ক্লান্তি জিনিসটা আমার সহজে আসে না। 4 দিন 4 রাত্রি না ঘুমিয়ে কাজ করার অভিজ্ঞতাও আমার হয়েছে এবং কোনো বা রই কাবু হয়নি। আসলে কাল খোকার ক্লান্তির আভাস পেয়েই আরো চিন্তিত হয়ে পড়েছি। কি উপায় হবে এই আশ্চর্য খোকার? তার মা বাবার কাছে যদি তাকে ফেরত দিয়ে আসি তাহলেই বা সে রেহাই পাবে কি করে? সেখানেও তো উৎপাত শুরু হবে। এর একটা ব্যবস্থা করব বলে তো আমি নিজেই ওকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আর এমনও নয় যে অন্য কোনো একটা বড় ডাক্তারের পরামর্শ নিলেই একটা উপায় হয়। ব্রেনে কি জাতীয় গোলমাল হতে পারে না পারে, সেই নিয়ে আগেই আমার অনেক পড়াশোনা ছিল। তাছাড়া গত কদিনে আমি একমাত্র এই বিষয়টা নিয়েই 11খানা বই পড়ে ফেলেছি। কোনোখানেই খোকার যেটা হয়েছে সে জাতীয় ঘটনার কোনো উল্লেখ পাইনি। পৃথিবীর ইতিহাসে খোকার এই ঘটনা একেবারে অনন্য ও অপূর্ব, এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। এইসব ভাবতে ভাবতে আমিও কখন ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল আচমকা একটা বাদ পড়ার শব্দে। উঠে দেখি ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মেঘের গর্জন। এক ঝলক বিদ্যুতের আলোয় পাশের বিছানার দিকে চেয়ে দেখি খোকা নেই। আমি ধর নিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। কি জানি কি মনে হল, আমার বালিশটা তুলে দেখি তার তলা থেকে আমার চাবির গোছটাও উধাও। আর এক মুহূর্ত অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে সোজা নেমে এসে ল্যাবরেটরির দিকে গিয়ে দেখি দরজা হা করে খোলা, আর ভিতরে বাতি জ্বলছে। ঘরের ভিতরে দুকে যা দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে এল। খোকা আমার কাজে টেবিলের সামনে টুলের উপর বসে আছে। তার সামনে টেবিলের উপর সার করে সাজানো আমার বিষাক্ত মারাত্মক অ্যাসিডের সব বোতল, বুনসেন বার্নারটাও জ্বলছে, আর তার পাশে ফ্লাস্কে কি যেন একটা তরল পদার্থ সবেমাত্র গরম করা হয়েছে। খোকার হাতে এখন তীর, আনিয়াম ফসফেটের বোতল। সেটা কত করে? তার থেকে কয়েক ফোঁটা অ্যাসিড সে ফ্লাস্কটার মধ্যে দিলে দিতেই তার থেকে ভক ভক করে হলদে রঙের ধোঁয়া বেরোলো। সঙ্গে সঙ্গে ঘর ভরে গেল একটা তীব্র জাজালো গন্ধে, যাতে আমার প্রায় চোখে জল এসে গেল। এবার আমি ঘরে ঢুকেছি। বুঝতে পেরে খোকা আমার দিকে ফিরে চাইল, অ্যানাইলিন কোথায়? খোকা গর্জন করে উঠল, অ্যানাইলিন! খোকা আমার অ্যানাইলিন চাইছে, তার মতো সাংঘাতিক অ্যাসিড তো আর নেই। ও অ্যাসিড দিয়ে খোকা করবে কি? ওটা তো আমার আলমারির উপরে তাকে বন্ধ থাকে। কিন্তু যেসব জিনিস খোকা এতক্ষণ ঘাটাঘাটি করেছে তাতেও পায়ে খানিকৃষের খাতিকে অনায়াসে ঘায়েল করা চলে। আবার আদেশে অ্যানাইলিন দেওয়া দরকার এক্ষুনি। আমি নিজেকে যথাসাধ্য সংযত করে খোকার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বললাম, খোকা তুমি যে সব জিনিস নিয়ে ঘাটাঘাটি করছো সেগুলো ভালো না, হাতে লাগলেই হাত পুড়ে যাবে, ব্যথা পাবে। তুমি আমার সঙ্গে উপরে ফিরে চলো, এসো। এই বলে হাতটা বাড়িয়ে ওর দিকে একটু এগিয়ে গেছি, এমন সময় খোকা হঠাৎ টিরজানিয়াম ফসফেটের বোতলটা হাতে নিয়ে এমনভাবে সেটাকে তুলে ধরল যে আর এক পা যদি এগোয় আমি তাহলেই যেন সে সেটা আমার দিকে ছুঁড়ে মারবে। আর তাহলে মি তত্ত্ব না হলেও আমি যে চিরকালের মতো পুরে পঙ্গু হয়ে যাব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। খোকা অ্যাসিডের বোতলটা আমার দিকে তাক করে দাঁতের দাঁত চেপে আবার বলল, অ্যানাইলিন দাও, ভালো চাও তো দাও। এ অবস্থা থেকে আর বেরোবার কোনো উপায় নেই দেখে, এবং এত অ্যাসিড হ্যান্ডেল করেও খোকা জখম হয়নি দেখে একটা ভরসা পেয়ে আমি আলমারিটা খুব রে একেবারে ওপরে তাকের পিছন থেকে অ্যানাইলিনের বোতলটা বার করে খোকার সামনে রেখে মনে মনে ইস্তনাম জপ করতে লাগলাম। অবাক হয়ে দেখলাম যে অ্যাসিডের বোতলটা খুলে তার থেকে অত্যন্ত সাবধানে ঠিক 3 ফোঁটা অ্যাসিড খোকা তার সামনের ফ্লাস্কটায় দাঁড়িল। তারপর আমি কিছু করতে পারবার আগেই অবাক হয়ে দেখলাম যে খোকা তার নিজের তৈরি সবুজ রঙের মিক্সচার দাগ দগ করে চারদিকে গিলে ফেলল। আর পর মুহূর্তে তার শরীরটা টেবিলের উপর কত হয়ে এলিয়ে পড়ল। আমি দৌড়ে এগিয়ে গিয়ে খোকাকে কোলে তুলে নিয়ে একেবারে সোজা দোতলায় তার খাটে নিয়ে গিয়ে ফেললাম। তার নাড়ি আর বুক পরীক্ষা করে দেখলাম কোনো গোলমাল নেই, ঠিক চলছে, নিঃশ্বাস প্রশ্বাসও ঠিক চলছে, মুখের ভাব
কোনো পরিবর্তন নেই, বরং বেশ স্বাস্থ্য বলে মনে হচ্ছে। অজ্ঞান যে হয়েছে তাও মনে হল না। ভাবটা ঘুমের গভীর ঘুমের, বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। আমিও চুপ করে খোকার খাটের পাশে বসে রইলাম। ঘন্টাখানেক বাদে বৃষ্টি থেমে মেঘ কেটে যেতে দেখলাম ভোর হয়ে গেছে, কাক চড়ই ডাকতে শুরু করেছে। ঠিক 6:05 সময় খোকা একটু এপাশ ওপাশ করে চোখ মেলে চাইল। তার চাহনিতে কেমন যেন একটা নতুন কাব। একটুক্ষণ এদিক ওদিক দেখে একটু কাঁদো কাঁদো ভাব করে খোকা বলল, মা কোথায়? মার কাছে যাব। আধা ঘন্টা হল খোকাকে যা যায় তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। যা যা যাবার পথে গাড়িতেই খোকার সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল। যখন চলে আসছি তখন সে তার দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়িয়ে বলল, আমায় লজনচুষ এনে দেবে দাদু, লজনচুষ। আমি বললাম, নিশ্চয়ই দেব, কালি আবার দিদিদি থেকে এসে তোমায় লজনচুষ দিয়ে যাব। মনে মনে বললাম, খোকাবাবু, একদিন আগে হলেও তুমি আর লজনচুষ চাইতে না, তুমি চাইতে দাঁত ভাঙার একটি নাম ওয়ালা কনয়ে। ক বিচিত্র বিজাতীয় বস্তু।